ওকে, সো এখন আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহন। সো এই অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহন বহনের জন্য যেটা বলবো সেটা হচ্ছে আমাদের যে আগের বেসিক আছে, সো জীবনের শক্তি যে বেসিকটা ছিল সেটা হচ্ছে আমাদের কোষ পর্যন্ত আমাদেরকে অক্সিজেনটাকে পৌঁছাইতে হবে। সো এই যে কোষ পর্যন্ত যে আমাদেরকে অক্সিজেনটাকে পৌঁছাইতে হবে, ওই পৌঁছানোর জন্য আমাদের একটা রক্ত সংবহন তন্ত্র প্রয়োজন। কারণটা হচ্ছে অক্সিজেনটা শুধুমাত্র ফুসফুস পর্যন্ত আসতে পারে, বাট কোষ পর্যন্ত পৌঁছানোর জন্য তাকে একটা মাধ্যমের সহায়তা নিতে হয়। আমরা যদি ডিটেইলস এ চলে যাই তখনই বুঝতে পারবো। সো এটা যদি আমি ইয়া করি, সো এটা হচ্ছে সাপোজ একটা কোষ, এটা হচ্ছে আর একটা কোষ, একটু ছোট করে আঁকি, এটা একটা কোষ, এটা একটা কোষ। সো এই কোষগুলোতে আমার অক্সিজেন এবং গ্লুকোজ প্রয়োজন। অক্সিজেন এবং গ্লুকোজ প্রয়োজন কারণ হচ্ছে অক্সিজেন এবং গ্লুকোজ প্রক্রিয়ার মাধ্যমে যেই শ্বসন বিক্রিয়াটা হবে সেই শ্বসন বিক্রিয়ায় যে এটিপি উৎপন্ন হবে সেই এটিপি থেকে শক্তি উৎপন্ন হয়। দ্যাট মিন্স ওই আমাদের শক্তি উৎপন্নের জন্য বা আমাদের দৈনিক কাজকর্ম করার জন্য আমাদের প্রত্যেকটা কোষে প্রতি মুহূর্তে গ্লুকোজ এবং অক্সিজেন সাপ্লাই এর প্রয়োজন। সো এই গ্লুকোজ এবং অক্সিজেন সাপ্লাই এর জন্য যেটা করে সেটা হচ্ছে এই জায়গায় আমাদের একটা ফুসফুস আছে আমরা জানি খুব ভালো করে, দেন এটা হচ্ছে ট্রাকিয়া, ট্রাকিয়া আসার পরে দুই ভাগ বিভক্ত হয়ে গেল এবং এই দুইটা ফুসফুসে ঢুকলো তারা। দেন আমরা এটা নিয়ে আলোচনা করছিলাম যে এই যে ব্রঙ্কাই গুলো আছে এই ব্রঙ্কাই গুলোর ব্রাঞ্চিং হয় এবং ব্রাঞ্চিং এর শেষে যেটা থাকে সেটা হচ্ছে শেষ হচ্ছে অ্যালভিওলার সংযুক্ত থাকে। সো এই পর্যন্ত যদি আমরা চিন্তা করি সেটা হচ্ছে এটাকে অ্যালভিওলার, সাপোজ এটাকে অ্যালভিওলার। ওকে, সো এই যে এই অ্যালভিওলাই বা বায়ু তৈরি থাকে আমাদের ফুসফুসে, তারপর হচ্ছে এই জায়গায় হচ্ছে আমাদের কোষ। তো এই জায়গায় যেটা করে সেটা হচ্ছে শ্বাসক্রিয়ার মাধ্যমে, যখন আমরা প্রশ্বাস নিই একটু আগে যখন আগের লেকচারে যখন পড়ালাম যে মধ্যচ্ছদা যখন সংকুচিত হয় তখন নিচের দিকে নামে, যখন ফুসফুস প্রসারিত হয় তখন বাহির থেকে বাতাস ভিতরে আসে। সো বাতাস যখন আসে বাতাসের সাথে অক্সিজেনও আসে, সো ভাইটাল যে ইম্পর্টেন্ট গ্যাস সেটা হচ্ছে আমাদের অক্সিজেন। সো যখন এদিকে অক্সিজেন আসলো আমাদের তো অক্সিজেনের প্রয়োজন হচ্ছে কোষে, আমাদের তো কোষে অক্সিজেন প্রয়োজন। দ্যাট মিন্স ওই ওই যে শ্বসন প্রক্রিয়ার যে চারটা ধাপ, গ্লাইকোলাইসিস, তারপরে হচ্ছে তোমার এসিটাইল কোএনজাইম, ক্র্যাবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, ওই সবগুলাই তো কোষের ভিতরে ঘটে। অর্থাৎ গ্লাইকোলাইসিস ঘটে হচ্ছে সাইটোপ্লাজমে, বাকিটা ঘটে হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে। বাট এই প্রক্রিয়াগুলো ঘটার জন্য অক্সিজেনটা কিন্তু অবশ্যই এই কোষের সাইটোপ্লাজম বা মাইটোকন্ড্রিয়া পর্যন্ত পৌঁছাইতে হবে, নাহলে তো শ্বসন ঘটা পসিবল না। এইটার জন্য যেটা হয় এই জায়গায় আমাদের যে ভাইটাল যে ইম্পর্টেন্ট ইয়া দরকার, মানে কম্পোনেন্ট দরকার, সেটা হচ্ছে একটা হচ্ছে গ্লুকোজ আর একটা হচ্ছে অক্সিজেন, একটা হচ্ছে গ্লুকোজ আর একটা হচ্ছে অক্সিজেন। আপাতত এখন আমি দেখাচ্ছি যে অক্সিজেন নেই। তো এই যে অক্সিজেন নেই, এই এই যে এই কোষগুলোতে অক্সিজেন নেই, কিন্তু আমি ফুসফুস পর্যন্ত অক্সিজেন আনতে পারছি, ওই অক্সিজেনটাকে এখন আমাকে কোষ পর্যন্ত আনতে হবে। সো এই আনার জন্য আমরা যেই মেকানিজমটার কথা বলছিলাম সেটা হচ্ছে আমাদের রক্ত সংবহন তন্ত্র। কারণ রক্ত সংবহন তন্ত্রকে বা রক্তকে আমরা বলি হচ্ছে তরল যুজক টিস্যু, যুজক টিস্যু বলার কারণ বা কানেক্টিভ টিস্যু বলার কারণ হচ্ছে যে এই এই ব্লাডটা অ্যাকচুয়ালি আমাদের এই এই যে এই জায়গার অর্গান এবং এই জায়গার কোষগুলোর মধ্যে সংযোগ স্থাপন করতেছে বা কানেক্ট স্থাপন করতেছে। অক্সিজেনটা এই পর্যন্ত ছিল, এরপরে আর এই পর্যন্ত আসতে পারে নাই বা আসতে পারতেছে না, বাট আমাদের রক্ত সংবহন তন্ত্র বা ব্লাড কি করলো এই অক্সিজেনকে এই কোষ পর্যন্ত নিয়ে আসতে পারলো। এইটাই হচ্ছে তার এইটাই হচ্ছে যে সে কানেক্ট করলো এই রিজন আর এই রিজনকে কানেক্ট করলো, এই জন্য আমরা ব্লাডকে বলতেছি কানেক্টিভ টিস্যু। তো এখন যেটা হয় সেটা হচ্ছে যে এই জায়গায় কি থাকে, আমাদের রক্তনালী থাকে। এই রক্তনালী গুলো যখন এই পর্যন্ত আসে, সো রক্তনালী গুলো এই পর্যন্ত আসার পরে তারা হচ্ছে এই মানে বিভিন্ন ব্রাঞ্চিং বিভক্ত হয়, ব্রাঞ্চিং বিভক্ত হওয়ার পরে তারা এটা হচ্ছে কৈশিক তালিকা গঠন করে, কৈশিক তালিকা ফর্ম করে। তো এই কৈশিক তালিকা ফর্ম করার পরে যেটা হয় সেটা হচ্ছে তারা আবার একসাথে মিলিত হয়ে একটা শিরা গঠন করে এবং এই শিরাটা আমাদের ফুসফুস পর্যন্ত সরি আমাদের হৃৎপিণ্ডে ফিরে যায় এবং হৃৎপিণ্ডে যখন ফিরে যায় তখন এই হৃৎপিণ্ড থেকে আবার যেটা হয় সেটা হচ্ছে এই কোষগুলো আবার এই বরাবর যায়। এখন যেটা হয় সেটা হচ্ছে আমি যেটা বলবো সেটা হচ্ছে এই অক্সিজেন অ্যাকচুয়ালি কি করে, এই অক্সিজেন অ্যালভিওলাই থেকে আমাদের যেই অক্সিজেন হচ্ছে অ্যালভিওলাই থেকে তোমার এই রক্তনালীর ভিতরে প্রবেশ করে। তো অক্সিজেন যখন অ্যালভিওলাই থেকে রক্তনালীর ভিতরে প্রবেশ করে তখন এই অক্সিজেন হলো এরকম এরকম এবং অক্সিজেনটা এই থেকে আসার পরে কোষিক থেকে আসার পরে অক্সিজেনটা এইভাবে আমাদের কোষে প্রবেশ করে। সো এই যে আশাটা এই আসার পরে যখন এই গ্লুকোজ এবং অক্সিজেন বিক্রিয়া করার পরে আমরা জানি যে গ্লুকোজ এবং অক্সিজেন বিক্রিয়া করার পরে কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন করে। সো এই কার্বন ডাইঅক্সাইড এবং পানি যখন উৎপন্ন করলো, সে কার্বন ডাইঅক্সাইড এবং পানি, এই পানিটা আমাদের দেহের জন্য জরুরি, বাট কার্বন ডাইঅক্সাইডকে দেহ থেকে বের করা জরুরি, কারণ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড বিষাক্ত। সো এই কার্বন ডাইঅক্সাইড এই কোষিকাকে ঢুকে এবং কার্বন ডাইঅক্সাইড আস্তে আস্তে হার্টে যায়, এই হার্ট দিয়ে যায়, যখন এই পর্যন্ত আসে তখন এটা আবার এই বরাবর যায়, তখন আবার এবারও ফিরে যায়।
এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করতেছে। এই লেভেলে একটা কোষ অক্সিজেন গ্রহণ করতেছে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করতেছে। এই লেভেলে যেটা করছে সেটা হচ্ছে অন্তঃশোষণ, এই লেভেলে যেটা করছে সেটা হচ্ছে বহিঃশোষণ। তো এখন যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সেই মেকানিজমটা, যে অ্যাকচুয়ালি এই কার্বন ডাইঅক্সাইডটা ব্লাডে আসার পরে কিভাবে পরিবাহিত হয় একুশ পর্যন্ত আসে। আমরা তো শুধুমাত্র দেখাচ্ছি যে অক্সিজেন এই পর্যন্ত আসলো, তারপরে আমি এই পর্যন্ত আইনা দেখাইলাম, বাট এখন আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি কিভাবে, ব্লাড তো একটা তরল পদার্থ তাই না, ওই তরলটাতে অক্সিজেন আসার পরে কি অ্যাকচুয়ালি কিভাবে সে পরিবাহিত হওয়ার পরে সে এই লেভেল থেকে এই লেভেল পর্যন্ত আসে। তো আজকে আলোচ্য বিষয় হচ্ছে এটা। তো এইটার জন্য যেটা বলবো, এটার জন্য আমি যেই কাজটা করবো সেটা হচ্ছে, এটার জন্য আমি একটু আমাদের যে ব্লাড ভেসেলটা সেটা একটু মোটা করবো। এখন যেটা বলবো সেটা হচ্ছে এই যে আমাদের যে ব্লাড ভেসেল, ইভেন আমরা এটা বলছিলাম যে আমাদের যে ব্লাড আছে, আমরা যদি রক্ত নিয়ে চিন্তা করি, রক্তে বিভিন্ন উপাদান আছে, যে যেমন সাপোজ ধরো যে প্রোটিন বা অ্যালবুমিন গ্লোবিউলিন বা রক্ত কণিকা যেগুলো আছে, রেড ব্লাড সেল, তারপর হচ্ছে হোয়াইট ব্লাড সেল, তারপর হচ্ছে প্লেটলেটস। তো এইগুলোর ক্ষেত্রে যেটা হয়, আমাদের এই জায়গাগুলোতে মানে ছোট ছোট ছিদ্র থাকে। এই ছোট ছোট ছিদ্রগুলো দিয়ে মানে রক্ত হচ্ছে বৈষম্য ভেদ্য একটা মানে পর্দার মতো আচরণ করে, অর্থাৎ কিছু কিছু সাবস্টেন্সকে সে বের হইতে দেয়, কিছু কিছু সাবস্টেন্সকে বের হইতে দেয় না, বা কিছু কিছু সাবস্টেন্সকে সে ঢুকতে দিচ্ছে, কিছু কিছু সাবস্টেন্সকে বের হইতে দিচ্ছে না। ঠিক এরকম সে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড সবকিছুকে বের হইতে দেয়, বাট রক্তের যে মেইন উপাদান বা প্রধান প্রধান যে উপাদানগুলো, সাপোজ ধরো আরবিসি অর্থাৎ রেড ব্লাড কর্পাসকল, তারপর হচ্ছে ডাব্লিউবিসি, তারপর হচ্ছে প্লেটলেটস, তারপর হচ্ছে অ্যালবুমিন গ্লোবিউলিন, এই যে সাবস্টেন্স গুলো আছে বা এই যে ইম্পর্টেন্ট সাবস্টেন্স গুলো আছে, সেই ইম্পর্টেন্ট সাবস্টেন্স গুলোকে এই ব্লাড এই ছিদ্র দিয়ে এক্সট্রা সেলুলার ফ্লুইডে আসতে দেয় না, অর্থাৎ কেপিলারি বা রক্তনালীর বাইরে যেন এই এগুলো না যেতে পারে সেটা অল টাইম মেনটেন করা আছে আমাদের ব্লাড ভেসেল। এখন যেটা বলবো সেটা হচ্ছে, যদি এই অ্যালবুমিন বা গ্লোবুলিন কোনো কারণে, সাপোজ আমাদের কোনো একটা কারণে এই জায়গায় কি হলো, সেটা হচ্ছে এই জায়গায় এই ছিদ্রটা একটু বড় হয়ে গেল। সো সাপোজ ধরো যে অক্সিজেন অণুটার ইয়া ছিল এতটুকু, অক্সিজেন অণুটার ইয়া ব্যাস এতটুকু থাকার কারণে সে এই আয়সা পড়ছে, বা একটা অ্যালবুমিন ছিল এতটুকু, এই কারণে সে এই ছিদ্রটা আসতে পারতেছে না, যেহেতু বড় যেহেতু ছিদ্র থেকে ওইটার আকার বড়, বা কোনো কারণে ছিদ্রটা বড় হয়ে গেল এবং একটা অ্যালবুমিন কি করলো এই জায়গায় আয়সা পড়লো। সো যখন একটা অ্যালবুমিন এই জায়গায় আয়সা পড়লো, তখন যেটা বলছিলাম যে এইটা আর অপোজিটে আমাদের ব্লাডে ফিরে যেতে পারতেছে না, বাট এই যে ব্লাডের যে প্রোটিন কণাগুলো বা অ্যালবুমিন গ্লোবুলিন বা আরবিসি ডাব্লিউবিসি, এগুলো লস ঘটা যাবে না, অর্থাৎ এগুলোকে ব্লাডে ছিল ওগুলোকে ব্লাডে থাকতে হবে। তো এইটার জন্য আরেকটা মেকানিজম আমি বলাইছিলাম, সেটা হচ্ছে লসিকা। অর্থাৎ আমরা সাধারণত দুই ধরনের নালী নালী সম্পর্কে জানি, সেটা হচ্ছে ধমনী শিরা। এখন আমরা জানবো যে আমাদের দেহে আরেক প্রকারের বিশেষ নালী বা বিশেষ এরকম ধমনী শিরার মতো একটা ইয়ে আছে, সেটাকে বলা হয় লসিকা তন্ত্র। তো এইটার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে, এই লসিকা গুলো অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের ইন্ট্রাসেলুলার কম্পার্টমেন্ট, এইটার বাইরে যেহেতু এটাকে বলা হয় এক্সট্রা সেলুলার কম্পার্টমেন্ট, এবং এই জায়গায় এক্সট্রা সেলুলার ফ্লুইড অবস্থান করে। অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে এই জায়গায় এরকম এই জায়গায়, সো এই জায়গায় আমাদের আমাদের এই যে এটা যে টিস্যু ধরে, তাহলে টিস্যুর কোষের ফাঁকে ফাঁকে এই জায়গায় একটা নালীর মতো একটা অংশ আসে। সো এই যে টিস্যু ফাঁকে ফাঁকে যেটা আসে এটাকে আমরা অ্যাকচুয়ালি বলি হচ্ছে লসিকা। সো এই লসিকার ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে যে এই এই যে এই লসিকা যখন একটা অ্যালবুমিন কণা আসলো, এই কণাটা যখন আর এই চিত্রের মাধ্যমে আবার অপোজিটে ব্যাক করতে পারতেছে না, তখন এই অ্যালবুমিন কণাটা চেষ্টা করলো, সেটা হচ্ছে এই অ্যালবুমিনটা এই জায়গায় আসলো, এই জায়গায় আসার পরে এই জায়গায় আসলো এবং এইটা আবার রক্তে ফিরে গেল। মানে হচ্ছে লসিকার যে ছিদ্রটা, ওই ছিদ্রটা হচ্ছে বড়। ইভেন লসিকার আমরা যদি একটু হায়ার লেভেলের গঠন দেখি, তাহলে আমরা দেখবো যে লসিকাতে একটা জিনিস ঢোকার পরে ওইটা আর বের হইতে পারে না, বের হওয়া পসিবল না তার জন্য। সো এটা অ্যাকচুয়ালি তাকে রক্তেই ফিরতে হয়। এই যে লসিকাটা, লসিকাটা হচ্ছে আমাদের এই কাজটা করে থাকে, যে ব্লাড থেকে যখন কোনো ইম্পর্টেন্ট আরবিসি আসুক ডাব্লিউবিসি আসুক, এটা যখন অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের সাথে কোনো কারণে বের হয়েছিল আসলো, তো তখন সে এইটাকে আবার ব্লাডে ব্যাক করায়। সো এই লসিকা, তো এই লসিকাটা অ্যাকচুয়ালি যেখানে থাকে সেটা হচ্ছে, সাপোজ লসিকাটা হচ্ছে আমি দেখাই, সো লসিকাটা ধরো যে এই জায়গায় একটা লসিকা আছে, এই জায়গায় লসিকাটা যে কাজটা করতেছে সেই কাজটা হচ্ছে এই লসিকাটা মানে কিছু আসলে সে ফিরে আনি। সো এইখানে আমরা লসিকাকে রাখলাম, তারপরে আমরা যেটা বলবো সেটা হচ্ছে, এখন আমরা দেখবো যে অক্সিজেন অ্যাকচুয়ালি কিভাবে পরিবাহিত হয়,
বা অক্সিজেনটা অ্যাকচুয়ালি কিভাবে এই আমাদের এই ফুসফুস থেকে আমাদের এই কোষীয় লেভেল পর্যন্ত আসে। তো এইটার জন্য আমি যেটা বলবো সেটা হচ্ছে, এইটার জন্য যেটা বলা যায় সেটা হচ্ছে যে এই অক্সিজেনটা অ্যাকচুয়ালি যখন আসে, আমরা জানি যে ব্লাডের দুইটা উপাদান আছে বা রক্তের দুইটা উপাদান, একটা হচ্ছে রক্তরস বা প্লাজমা, একটা হচ্ছে রক্তরস বা প্লাজমা, এবং তারপর হচ্ছে আরেকটা হচ্ছে রক্ত কণিকা। এবং রক্ত কণিকা গুলোর মধ্যে খুব ইম্পর্টেন্ট একটা কণিকা হচ্ছে RBC, রেড ব্লাড কর্পাসলস বা লোহিত রক্ত কণিকা। তো আমরা এটা বলছিলাম যে লোহিত রক্ত কণিকার মধ্যে সাপোজ এটা হচ্ছে একটা লোহিত রক্ত কণিকা, এটা দিয়ে অবতল হবে, এটা হচ্ছে একটা লোহিত রক্ত কণিকা, এবং এইটার ভিতরে হচ্ছে হিমোগ্লোবিন থাকে। ওই হিমোগ্লোবিন সাপোজ এটা হচ্ছে হিমোগ্লোবিন, এই যে হিমোগ্লোবিন থাকে, এই হিমোগ্লোবিন রঞ্জকের কারণে আমরা রক্তটাকে লাল দেখতে পাই। সো অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে অক্সিজেন যখন অ্যালভিওলাই আসে, তার অ্যালভিওলাই থেকে অক্সিজেন যখন আসে, অনেক অক্সিজেন আসলো, দ্যাট মিন্স অক্সিজেন যখন আসলো সাপোজ এই জায়গায় যদি তুমি গ্যাস রাখো একটা পাত্রে, আমরা জানি যে গ্যাসের অণুগুলো পাত্রে অল টাইম পাত্রে চাপ দিতে থাকে, অল টাইম পাত্রে চাপ দিতে থাকে। অর্থাৎ যখন তুমি এই অ্যালভিওলাই যখন অক্সিজেন আসলো, তখন অক্সিজেন যখন অক্সিজেনের পরিমাণ যখন বাইরে গেল, তখন এই অক্সিজেন গুলা অ্যালভিওলাই চাপ দেওয়া শুরু করলো। দ্যাট মিন্স অ্যালভিওলাই আস্তে আস্তে অক্সিজেনের যে চাপটা ছিল ওই চাপটা বাড়তে থাকলো। সেকেন্ড ব্যাপার যেটা সেটা হলো এই যে এই জায়গায় যে আমাদের রক্তনালী আছে, সেই রক্তনালীতে যেহেতু এখনো অক্সিজেন প্রবেশ করে নাই, যেহেতু এই জায়গায় এখনো কোনো গ্যাস এক্সিস্ট করতেছে না, দ্যাট মিন্স এই জায়গায় চাপ নেই। অর্থাৎ এই জায়গায় অ্যালভিওলাই ইনিশিয়ালি অ্যালভিওলাই ব্যাপন চাপ ছিল জিরো, সাপোজ ধরে নাও যে অ্যালভিওলাই যে অক্সিজেনের যে চাপ ওই চাপটা ছিল জিরো, আবার রক্তনালীতে ছিল জিরো, বাট যখন তুমি শ্বাস নিলা, অর্থাৎ যখন তুমি প্রশ্বাস নিলা, যখন তুমি ঢুকাইলা বাতাস, তখন যেটা হলো সেটা হচ্ছে এই জায়গায় যেহেতু গ্যাস আসছে খেয়াল করো, সেহেতু এই জায়গায় এই চাপটা জিরো থেকে 10 হয়ে গেল, বাট এখন রক্তনালীর যে চাপ এটা হলো জিরো, জিরোই থেকে গেল। সো এই জায়গায় একটা ব্যাপন চাপ পার্থক্য সৃষ্টি হয়েছে, অর্থাৎ এইটাতে হচ্ছে 10, এটাতে হচ্ছে জিরো, দ্যাট মিন্স দুইটার মধ্যে চাপের পার্থক্য হচ্ছে 10 - 0। সো যখন এই ব্যাপন চাপের পার্থক্য ঘটলো, অর্থাৎ অ্যালভিওলাই আর এই যে রক্তনালীতে যখন ব্যাপন চাপের পার্থক্য ঘটলো, তখন কি ঘটে আমরা জানি যে আমরা যখন জীবে পরিবহনের ইয়াতে দেখাইছিলাম, এটা কি বলে জীবে পরিবহনের যখন ব্যাপন চাপ ঘাটতি এটা যখন দেখাইছিলাম, তখন এটা বলছিলাম যে যখন ব্যাপন চাপের পার্থক্য ঘটে তখন কি হয়, যেই জায়গায় বেশি আছে সেই জায়গা থেকে কম চলে আসে। তো এটা হচ্ছে রুলস অ্যাকচুয়ালি। সো এটা এখানে যেটা করে সেটা হচ্ছে এই যে অক্সিজেন যেটা এখানে ব্যাপন চাপ বেশি, সো এই বেশি ব্যাপন চাপের অঞ্চল থেকে কম ব্যাপন চাপের অঞ্চলে আসে। তো এই অক্সিজেন আসার পরে অক্সিজেন দুইটা ভাবে পরিবাহিত হয়, একটা হচ্ছে আমাদের যে রক্তরস আছে, সাপোজ আমাদের যে রক্তরস আছে চারপাশে, এই রক্তরস এসে দ্রবীভূত হয়। আমরা জানি যে সাধারণত আমরা যদি আমাদেরকে কোয়েশ্চেন করি যে মাছ কি থেকে অক্সিজেন গ্রহণ করে, তখন তোমরা বলবো যে মাছ পানিতে দ্রবীভূত অক্সিজেনটা গ্রহণ করে, দ্যাট মিন্স এই অক্সিজেন কিন্তু পানিতে দ্রবীভূত হইতে পারে। সো প্লাজমা যেহেতু একটা ফ্লুইড পোর্শন বা পানির মতো একটা গঠন, সো এই প্লাজমাতে অক্সিজেন দ্রবীভূত হইতে পারে, বাট পানিতে যেরকম অক্সিজেনের পরিমাণ হচ্ছে অত্যন্ত কম, দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ এই জায়গাতে যখন সে রক্তরসে দ্রবীভূত হবে, সো সেই অক্সিজেনের পরিমাণ হবে অত্যন্ত কম। সো অর্থাৎ সে অত্যন্ত কম পরিমাণ বা কিছু পরিমাণ অক্সিজেন যা রক্তরসে দ্রবীভূত হবে, তবে বেশিরভাগ অক্সিজেন যেটা করবে সেটা হচ্ছে, বেশিরভাগ অক্সিজেনের পাথরটা যেটা সেটা হচ্ছে বেশিরভাগ অক্সিজেন যেটা করবে সেটা হচ্ছে বেশিরভাগ অক্সিজেন এই যে এইটার যে হিমোগ্লোবিন আছে এই হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করবে বা হিমোগ্লোবিনের সাথে সংযুক্ত হবে। খেয়াল করো সাপোজ এই অক্সিজেন এখানে আসলো, অক্সিজেন আসার পরে এই লোহিত রক্ত, প্রথমে লোহিত রক্ত কণিকার প্রাচীরটা ভেদ করছে, এবং ভেদ করার পরে আমি যদি একটু যদি ডিটেল দেখাই, খেয়াল করো সাপোজ এই জায়গায় আমি কোষটা আঁকতেছি, এই জায়গায় আমি কোষটা আঁকবো। তো এটা হচ্ছে আমাদের একটা রেড ব্লাড সেল, তো এই জায়গায় রেড ব্লাড সেলে যেটা হলো সেটা হচ্ছে এই রেড ব্লাড সেলে একটা আমাদের হিমোগ্লোবিন এক্সিস্ট করে, হিমোগ্লোবিন আছে সাপোজ এরকম, এই হিমোগ্লোবিনটা যখন এক্সিস্ট করে তখন অ্যাকচুয়ালি কি করবে সেটা হচ্ছে এইদিকে যে অক্সিজেনটা ছিল এই অক্সিজেনটা প্রথমে লোহিত রক্ত কণিকার প্রাচীর ভেদ করলো, তারপর হচ্ছে এই হিমোগ্লোবিনের ভিতরে ঢুকলো, এবং এখন এই যে লোহিত যে অক্সিজেনটা যেটা এটাতে প্রবেশ করলো, এই অক্সিজেনটা যেটা করলো সেটা হচ্ছে এই হিমোগ্লোবিনের সাথে, দেখো আমরা এখন একটা নতুন যৌগ পাইলাম, যে নতুন যৌগটাতে আমাদের হিমোগ্লোবিন আছে এবং অক্সিজেন আছে। সো এই যৌগটার আমি নাম দিতে পারি হচ্ছে অক্সি হিমোগ্লোবিন। সো এই যে এই অক্সি হিমোগ্লোবিন যৌগ বা গঠনের মাধ্যমে অ্যাকচুয়ালি বেশিরভাগ অক্সিজেন পরিবাহিত হয়। সো তারপরে যেটা হয় সেটা হচ্ছে যেহেতু আমাদের এই রক্ত যেহেতু প্রবাহিত হচ্ছে, এই রক্ত যেহেতু প্রবাহিত হচ্ছে, তখন একটা সময় এই লোহিত রক্ত কণিকাটা এই জায়গায় আসে, এবং এই জায়গায় যখন লোহিত রক্ত কণিকাটা আসে, আসার পরে আমাদের যেটা থাকে সেটা হচ্ছে এই জায়গায় হচ্ছে আমাদের সাপোজ আমি একটা কম্পার্টমেন্ট দেখালাম যেটাতে অক্সিজেন এক্সিস্ট করে। সো এই যে এই হিমোগ্লোবিনে অক্সিজেন এক্সিস্ট করতেছে বা অক্সিজেন আছে, এটা কী করে এরপর কোষে আসতে হবে। সো এই কোষে আসার জন্য তাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই কোষে যদি সে আসতে চায় তখন
যেহেতু আমার কোষে অক্সিজেন প্রয়োজন, তাকে যেহেতু কোষে যেহেতু পৌঁছাইতে হবে। অ্যাকচুয়ালি কথা হচ্ছে এরকম যে যেই জায়গায় মানে টিস্যুর যেই জায়গায় কোষের প্রয়োজন অক্সিজেনের প্রয়োজন, সেই জায়গায় হিমোগ্লোবিন কী করবে, তার এই যে হিমোগ্লোবিনের সাথে যেই অক্সিজেনের সংযুক্ত এই অক্সিজেনটাকে সে ছাড়তে থাকবে। তো অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে এই জায়গায় আসার পরে যেহেতু এই কোষের জন্য অক্সিজেন প্রয়োজন, সো এই অক্সিজেনটা কী করে অ্যাকচুয়ালি এই রেড ব্লাড সেলটা অক্সিজেনটাকে ছায়রা দেয়। সো যখন ছাড়ে তখন এই অক্সিজেনটা প্রথমে খেয়াল করো, প্রথমে এই লোহিত রক্তকণিকার প্রাচীর ভেদ করে। সো লোহিত রক্তকণিকার প্রাচীর যখন ভেদ করে, লোহিত রক্তকণিকার প্রাচীর ভেদ করার পরে তাকে যেটাতে আসতে হয় সেটা হচ্ছে এই জায়গায়, যেহেতু আমাদের লোহিত রক্তকণিকার প্রাচীর ভেদ করার পরে তাকে এই জায়গায় আসে, এবং এই জায়গায় আসার পরে তাকে যেটা করতে হবে, এইখানে যেহেতু আমাদের রক্তনালী আছে, সো রক্তনালীর প্রাচীর তাকে ভেদ করতে হবে। দ্যাট মিন্স আমি বলতে পারি এই দিকে অ্যাকচুয়ালি রক্তনালীগুলো কৈশিক জালিকায় বিভক্ত হয়। সো আমি বলতে পারি লোহিত রক্তকণিকাটার থেকে প্রথমে অক্সিজেন লোহিত রক্তকণিকার প্রাচীর ভেদ করে, লোহিত রক্তকণিকার প্রাচীর ভেদ করার পরে কৈশিক জালিকার প্রাচীর ভেদ করে বা রক্তনালীর প্রাচীর ভেদ করে, এবং রক্তনালীর প্রাচীর ভেদ করার পরে তারা যেটাতে পায় সেটা হচ্ছে এরপরে যেটা আছে আমাদের সেটা হচ্ছে লসিকা। সো এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের লসিকাতে প্রবেশ করে, এবং লসিকাতে প্রবেশ করার পরে সে যেটা করে সেটা হচ্ছে এই ফ্লুইডে প্রবেশ করে। এই ফ্লুইডের নাম হচ্ছে এক্সট্রা সেলুলার ফ্লুইড, এটা আগে বলছি, এক্সট্রা সেলুলার ফ্লুইডে প্রবেশ করে, এবং এই এক্সট্রা সেলুলার ফ্লুইড বা টিস্যু রস থেকে সে আলটিমেটলি কোষে কোষ প্রাচীর ভেদ করে, তারপর কোষ প্রাচীর ভেদ করার পরে হচ্ছে কোষে প্রবেশ করে। কারণ আমি যদি অক্সিজেনের ইয়াটা বলি, অ্যাকচুয়ালি অক্সিজেন কীভাবে আসলো, সে একটা রক্তনাল একটা রেড ব্লাড সে রেড ব্লাড কর্পাসেলের ভিতরে ছিল বা লোহিত রক্তকণিকার ভিতরে ছিল, দেখবে সেটা হচ্ছে লোহিত রক্তকণিকার ভিতরে অক্সিজেন আছে। সো অক্সিজেনকে বের হইতে হলে প্রথমে হচ্ছে লোহিত রক্তকণিকার প্রাচীর ভেদ করতে হবে, ভেদ করলো, প্রাচীর ভেদ করার পরে সে আসলো হচ্ছে আমাদের রক্তে বা ব্লাডে। ব্লাডে যখন আসতো তখন আমাদের যদি এই জায়গায় আসতো তখন হচ্ছে আমাদের রক্তনালীকে ভেদ করতে হবে। খেয়াল করো অক্সিজেন আছে লোহিত রক্তকণিকার ভিতরে, লোহিত রক্তকণিকা আছে তোমার রক্তনালীর ভিতরে, দ্যাট মিন্স কী করতে যাচ্ছে, দ্যাট মিন্স এটা হচ্ছে অক্সিজেন, এটা হচ্ছে সাপোজ লোহিত রক্তকণিকা, আর এটা হচ্ছে এটাকে চারদিকে ঘিরে আসছে হচ্ছে রক্তনালী। তো এটা প্রথমে লোহিত রক্তকণিকার প্রাচীর ভেদ করলো, এখন চারদিকে আসছে রক্তনালী, রক্তনালীর প্রাচীর ভেদ করলো, এবং রক্তনালীর প্রাচীর যখন ভেদ করলো তখন সে আস্তে আস্তে আসার পরে সে লসিকাতে প্রবেশ করছে, আমরা দেখতে পাচ্ছি লসিকাতে। সো লসিকা থেকে অ্যাকচুয়ালি সে যেটা করলো সেটা হচ্ছে এক্সট্রাসেলুলার ফ্লুইডে আসলো, এবং এক্সট্রাসেলুলার ফ্লুইড থেকে সে এই কোষ প্রাচীর ভেদ করে কোষে প্রবেশ করলো। এভাবেই কোষে অক্সিজেনের সরবরাহ ঘটে, এবং কোষে যখন এই গ্লুকোজ এবং অক্সিজেন যখন বিক্রিয়া করার পরে শ্বসন বিক্রিয়ার মধ্যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে, তখন যেটা হয় সেটা হচ্ছে এই কার্বন ডাইঅক্সাইড প্রথমে যেটা হয় এটা হচ্ছে সাপোজ লোহিত রক্তকণিকা। সো এই কার্বন ডাইঅক্সাইড অ্যাকচুয়ালি আবার খেয়াল করো এই কার্বন ডাইঅক্সাইড কোষে উৎপন্ন হইল। সো এই কোষে উৎপন্ন হওয়ার পরে কার্বন ডাইঅক্সাইড যেটা করে সেটা হচ্ছে আগের যে প্রক্রিয়াটা সেটার অপোজিটটা ঘটাবে, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডকে তো এই পর্যন্ত যাইতে হবে, তাই না? সো এই পর্যন্ত যাইতে গেলে কার্বন ডাইঅক্সাইড প্রথমে কোষ প্রাচীর ভেদ করে, কোষ প্রাচীর ভেদ করার পরে এক্সট্রাসেলুলার ফ্লুইডে আসে, তারপর হচ্ছে লসিকাতে প্রবেশ করে, লসিকাতে প্রবেশ করার পর মানে লসিকার প্রাচীর ভেদ করে লসিকাতে প্রবেশ করে, লসিকা থেকে বের হয়ে সে রক্তনালীর প্রাচীর ভেদ করে, রক্তনালীর প্রাচীর ভেদ করার পরে সে যখন রক্তে আসে তখন সে দুইভাবে পরিবাহিত হইতে পারে, ঠিক আগের মতো, একটা হচ্ছে রক্তরস বা প্লাজমার মাধ্যমে, আর একটা হচ্ছে লোহিত রক্তকণিকার মাধ্যমে। এবং এই জায়গায় সে অন্য একটা কাজ করে, সেটা হচ্ছে এই কার্বন ডাইঅক্সাইডটা যেটা করে বোঝানোর চেষ্টা করি, এই যে এই কার্বন ডাইঅক্সাইডটা, এই কার্বন ডাইঅক্সাইডটা আমাদের যে রক্তরস বা প্লাজমা আছে ওইটার সাথে ওইটার পানির সাথে বিক্রিয়া করে, এবং আমরা জানি যে কার্বন ডাইঅক্সাইড এবং পানি যখন বিক্রিয়া করে কেমিস্ট্রিতে তোমাদের পড়ার কথা, এটা হচ্ছে H2CO3 উৎপন্ন করে। সো এই H2CO3 যখন উৎপন্ন করে এই H2CO3 আবার আয়নে বিভক্ত হয়ে যায়, তারা তোমরা কেমিস্ট্রি নবম অধ্যায়ে পড়ছো তারা খুব ভালোভাবে বুঝবা। সো এটা হচ্ছে H+ আর HCO3- আয়নে বিভক্ত হইল। সো এই HCO3- আয়নটা কী করে Na+ এর সাথে সংযুক্ত হয়, এবং Na+ এবং HCO3- যখন সংযুক্ত হয় তখন আমরা আলটিমেটলি অন্য একটা যৌগ পাই, সেটা হচ্ছে NaHCO3, যেটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। কেমিস্ট্রি যখন পড়াবো তখন এগুলো বুঝাই দিব যে এটাকে কোন কারণে বাইকার্বনেট বলতেছি বা কোন কারণে সংকেত এরকম। সো এখন আর এটা নিয়ে আলোচনা না করি। সো এইটা হচ্ছে যে সে যে রক্তরস আছে এই রক্তরসে সে সোডিয়ামের সাথে বিক্রিয়া করার পরে এই সোডিয়াম বাইকার্বনেট উৎপন্ন করে, এবং তারপরে যেটা হয় সেটা হচ্ছে সে কখনো কখনো এই যে আমাদের যে রেড ব্লাড কর্পাসলস বা আমাদের যে লোহিত রক্তকণিকা এটার ভিতরে ঢুকে পড়ে, এবং এইটার ভিতরে ঢুকার পরে সে যখন এই HCO3- আবার উৎপন্ন করে এই কার্বন ডাইঅক্সাইড পানি তারপরে HCO3- উৎপন্ন করে, এই লোহিত রক্তকণিকার ভিতরে আমাদের এই সোডিয়াম এক্সিস্ট করে না, লোহিত রক্তকণিকার ভিতরে যেটা এক্সিস্ট করে সেটা হচ্ছে পটাশিয়াম। দেখুন এই Ca+ এর সাথে সে বিক্রিয়া করে, এই Ca+ এর সাথে যখন সে বিক্রিয়া করে তখন আলটিমেটলি আমরা একটা যৌগ পাই সেটা হচ্ছে KHCO3।
সো এটা হচ্ছে পটাশিয়াম বাইকার্বনেট। সো এই মাধ্যমে সে এই যে সোডিয়াম বাইকার্বনেট এবং পটাশিয়াম বাইকার্বনেট এইভাবে সে আস্তে 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 আমাদের অ্যালভিওলাই পর্যন্ত আসে। সো অ্যালভিওলাই পর্যন্ত যখন আসে তখন আবার এই এই পটাশিয়াম বাইকার্বনেট এবং সোডিয়াম বাইকার্বনেট মানে ভাঙা যায়, অর্থাৎ যখন এটা ভাঙে তখন আবার উল্টা রিয়াকশানগুলো ঘটে এবং উল্টা রিয়াকশানের মাধ্যমে সে আবার কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন করে। আলটিমেটলি যেটা হয় সেটা হচ্ছে এই কার্বন ডাইঅক্সাইড আবার অ্যালভিওলাই প্রবেশ করে এবং অ্যালভিওলাই থেকে দেহের বাইরে নির্গত হয়। সো এটাই ছিল অ্যাকচুয়ালি অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহনের প্রক্রিয়া। আমি যদি একটু রিভিউ দেওয়ার চেষ্টা করি সেটা হচ্ছে অক্সিজেন প্রথমে অ্যালভিওলাই আসলো এবং অ্যালভিওলাই যখন ব্যাপন চাপের পার্থক্য ঘটলো, অর্থাৎ অ্যালভিওলাই যখন অক্সিজেন চাপ বাড়লো তখন এই অ্যালভিওলাই থেকে সে রক্তনালীতে প্রবেশ করলো এবং যখন সে রক্তনালীতে প্রবেশ করলো সে রক্তনালীতে প্রবেশ করার পর দুইভাবে পরিবাহিত হতে পারে, একটা হচ্ছে রক্তরস আর একটা হচ্ছে হিমোগ্লোবিনের মাধ্যমে। একটা হচ্ছে রক্তরসে দ্রবীভূত হয় অল্প পরিমাণ, আর একটা হচ্ছে হিমোগ্লোবিনের অক্সিজেনের সাথে সংযুক্ত হয় সে যেটা করে সেটা হচ্ছে অক্সি হিমোগ্লোবিন নামক একটা অস্থায়ী যৌগ উৎপন্ন করে। এই অস্থায়ী যৌগটা যখন আমাদের কোষ পর্যন্ত আসে তখন এই অস্থায়ী যৌগটা তার থেকে অক্সিজেনটা ছেড়ে দেয়। যখন অক্সিজেনটা ছেড়ে দেয় তখন অক্সিজেনের প্রথমে হচ্ছে তোমার এই যেই লোহিত রক্তকণিকার যে প্রাচীর আছে এই লোহিত রক্তকণিকার প্রাচীর ভেদ করে এবং প্রাচীর ভেদ করার পরে সে যে রক্তনালীর প্রাচীর আছে ওইটাকে ভেদ করে। রক্তনালীর প্রাচীর যখন ভেদ করে তখন যেটা পায় সেটা হচ্ছে লসিকা এবং লসিকার প্রাচীর ভেদ করে তারপরে যেটাতে চলে যায় সেটা হচ্ছে টিস্যু রস বা এক্সট্রাসেলুলার ফ্লুইড এবং এইখান থেকে সে কোষ প্রাচীর ভেদ করে কোষের ভিতরে প্রবেশ করে। তারপরে কোষের ভিতরে শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে গ্লুকোজ এবং অক্সিজেন বিক্রিয়ার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন করে। সো এই কার্বন ডাইঅক্সাইড প্রথমে যেহেতু কোষের ভিতরে উৎপন্ন হয়েছে দ্যাট মিন্স কোষ প্রাচীর আগে ভেদ করছে, তারপরে সেই পাইলো যেটা সেটা হচ্ছে টিস্যু রস, টিস্যু রসের যে সে যেটা পাইলো সেটা হচ্ছে লসিকা, লসিকার প্রাচীর ভেদ করার পরে সে রক্তনালীর প্রাচীর ভেদ করলো এবং রক্তনালীর প্রাচীর ভেদ করার পরে সে যখন রক্তে আসলো তখন সে দুইভাবে পরিবাহিত হতে পারে, একটা হচ্ছে রক্তরসের মাধ্যমে আর একটা হচ্ছে লোহিত রক্তকণিকার মাধ্যমে। সো রক্তরসে যেহেতু আমাদের সোডিয়ামের পরিমাণ বেশি এবং লোহিত রক্তকণিকা যেহেতু পটাশিয়ামের পরিমাণ বেশি, সো অ্যাকচুয়ালি যেটা করে সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে, তারপর হচ্ছে তারা এইচ প্লাস এবং HCO3 অর্থাৎ প্রোটন এবং বাইকার্বনেট আয়ন দেয়। ওই বাইকার্বনেট আয়ন যেটা করে সেটা হচ্ছে রক্তরসের যেহেতু সোডিয়ামের পরিমাণ বেশি সেহেতু রক্তরসের সোডিয়ামের আয়নের সাথে সংযুক্ত হয়ে সোডিয়াম বাইকার্বনেট এবং সে এটা করতে পারে এই HCO3- ইয়া ভেদ করতে পারে, লোহিত রক্তকণিকার প্রাচীর ভেদ করতে পারে এবং হিমোগ্লোবিনের সাথে বিক্রিয়া করে সে হিমোগ্লোবিনের ওই দিকে অর্থাৎ লোহিত রক্তকণিকার ভিতরে হচ্ছে পটাশিয়াম আয়নের পরিমাণ বেশি। সো ওই পটাশিয়ামের সাথে এই HCO3 সংযুক্ত হয় পটাশিয়াম বাইকার্বনেট উৎপন্ন করে এবং এইগুলো যখন আলটিমেটলি ইয়ার দিকে যায় তখন বিক্রিয়াগুলো উল্টোভাবে ঘটে এবং আলটিমেটলি শেষমেশ কার্বন ডাইঅক্সাইড আবার উৎপন্ন হয়। ওই কার্বন ডাইঅক্সাইড প্রথমে অ্যালভিওলাই প্রবেশ করে এবং অ্যালভিওলাই থেকে আস্তে আস্তে ব্রঙ্কাস থেকে ট্রাকিয়া থেকে নাসারন্ধ্র গোলবিল থেকে নাসারন্ধ্র থেকে দেহের বাইরে নির্গত হয়। সো এটা ছিল অ্যাকচুয়ালি অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহনের ওভারভিউ। ওকে, আমরা সামনে অন্য টপিক নিয়ে আলোচনা করবো।